আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি পলি কুকিং সে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো মিষ্টির দোকানের স্টাইলে নুনতা নিমকি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। নিমকি বানানোর জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিব এক চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি, আর সাথে লাগছে লবণ। লবণটা পরিমাণের অনুযায়ী একটু বেশি দিয়েছি যেহেতু আজকে নুনতা নিমকি বানাবো। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার বা গলানো ঘিও ব্যবহার করতে পারবেন। এখন আবারও হাত দিয়ে ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নিব। দেখুন হাত দিয়ে এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে তেলটাকে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন হাত দিয়ে এভাবে করলে মুঠ করলে দলা পেকে যায়। এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা খামির তৈরি করে নেব। একেবারে পুরো পানি দেওয়া যাবে না। আবারও একটু পানি দিয়ে দিব। হাত দিয়ে এভাবে করে এখন ভালো করে মথে নিতে হবে। আর অবশ্যই নিমকি বানানোর জন্য শক্ত একটা খামি তৈরি করতে হবে, আর না হয় নিমকিগুলি এত বেশি মুচমুচে হবে না। আবারও আরেকটু পানি দিয়ে দিব। আমার খামিরটা তৈরি হয়ে গেছে, দেখুন এরকম শক্ত হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন নিমকি বানানোর জন্য খামিরটা পুরোপুরি রেডি। এবারে এই খামিরটাকে রুটি বেলার জন্য দুই ভাগে ভাগ করে নেব। এখন এই এক ভাগ দিয়ে বড় করে একটি রুটি বেলে নিব। এখন এভাবে করে একটু গোল করে নিব। হাত দিয়ে এভাবে করে একটু চ্যাপ্টা করে দিলাম। এখন বেলে নিতে হবে। রুটিটা বেলে নিয়েছি। আমরা প্রতিদিন যেভাবে রুটি তৈরি করি ঠিক সেরকম পাতলা করেই রুটিটা তৈরি করে নিয়েছি। এখন এর উপরে একটু তেল মাখিয়ে নিব। আপনারা চাইলে ঘি বা বাটারও মাখিয়ে নিতে পারবেন। তেল মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব একটু একটু করে ময়দা। এভাবে করে তেল আর ময়দা লাগিয়ে নিলে আমরা যে সময় নিমকি তৈরি করি ওই সময় বাজগুলি একটার সাথে একটা লেগে যাবে না। এতে করে নিমকিগুলো দেখতেও অনেক সুন্দর হয়। এখন এই রুটিটাকে এক পাশ থেকে এভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রুলের মতো করে বানিয়ে নিতে হবে। দেখুন আমি কীভাবে বানাচ্ছি।
हाथ दिए भावे करे एक टु समान करे निलाम। এখন এখান থেকে নিমকি বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা না করো প্রথমেই খামির থেকে ছোট ছোট লেচি নিয়ে গুল গুল করে রুটি বানিয়ে বাজ দিয়ে নিমকি গোলা বানিয়ে নিতে পারবেন। তবে এভাবে বানালে অনেকগুলা লেয়ার হয়, এতে করে নিমকি গুলা অনেক খাস্তা হয়। এখন একটা লেচি নিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে আবার একটু চেপটা করে নিলাম। এখন ছোট একটি রুটি বেলে নিব। রুটিটাকে বেলে নিয়েছি, এখন তিন কোনা নিমকির বাছ দিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গিয়েছে একটি নিমকি। এভাবে করে আমি সবগুলা নিমকি বানিয়ে নিব। সবগুলা নিমকি একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন নিমকিগুলাকে তেলে ভেজে নিব। এর জন্য চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন নিমকি গুলি দিয়ে দিব। নিমকি গুলা দিয়ে দিয়েছি, আর অবশ্যই চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে নিমকি গুলাকে ভেজে নিতে হবে। আর না হয় নিমকির উপর পাশটা ক্রিস্পি হবে, ভিতরে ক্রিস্পি হবে না। এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। নিমকিগুলা ব্রাউন কালার চলে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি এইভাবে ব্রাউন কালার করে সবগুলা নিমকি ভেজে নিব। আমি সবগুলা নিমকি ভেজে পরিবেশন করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটি নিমকি ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।